লং টার্ম ভার্সেস শর্ট টার্ম তো আপনাদের অনেকেরই মনে হবে যে স্টক কোনটা কিনলে আমাদের বেশি ভালো লং টার্ম হলে ভালো কি শর্ট টার্ম হলে ভালো কোনটা বেশি ফায়দা দিতে পারে কোনটা হলে আপনার কাছে একটা যদি এক লাখ টাকা থাকে বা দশ টাকা থাকে আপনি বেশি তাড়াতাড়ি সেই কারোরের দিকে বা মিলিয়নের দিকে একটা স্টেপ একটা এক কদম এগোতে পারবেন কোন দিকটা বেশি প্রেফারেবল আমি আমার কোন অপিনিয়ন সেটা আমি এখন বলতে চলেছি পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একটুখানি স্কিপ করলে এক একটা পয়েন্ট মিস হয়ে গেলে কিছু বুঝতে পারবেন না আপনারা যদি এই পনেরো মিনিট দেখে নেন তাহলে সেই হিসেবে আপনি একটা টার্গেট নিতে পারবেন যে লং টার্ম হলে এই করতে হবে শর্ট টার্ম হলে এই করতে হবে বা কোনটা বেটার বিকজ কোনটা বেটার আমি বলবো না দুটোই ভালো দুটোই সব কিছু এবার আমরা সব কিছু পয়েন্ট বলবো আপনাদের ডিসিশানটা আপনার ঠিক আছে দেখুন সামনে আনা হলে চব্বিশে জানুয়ারি আমাদের এডজি আমাদের যে অ্যাপ্লিকেশান আছে ঠিক আছে সেটা প্লে স্টোর অ্যান্ড স্টোরে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো আমরা যাতে অ্যাফোর্ডেবল রেঞ্জে সব কিছু আর কি হয় ওয়েস্ট বেঙ্গল যাতে রিচ ইন এডুকেশান সিস্টেম অ্যান্ড অনেকে জানে টাকার জন্য টাকার অভাবে এক লাখ দু লাখ কোর্সগুলো করতে পারে না প্লাস আটটা জিনিস হচ্ছে স্টক মার্কেট মানে জ এই ভয়টাকে পুরো খতম করতে চাইছি আমরা ঠিক আছে এর জিনিসের জন্য রেভলিউশনের জন্য যদি অ্যাটাচ করতে চান প্রথম দিন প্রথম দিন থেকে এক সপ্তাহ অবধি পুরোপুরি ম্যাসিভ ডিসকাউন্ট থাকবে আমাদের ম্যাসিভ ডিসকাউন্ট চলবে আপনারা যদি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করতে পারেন অ্যান্ড ডিসকাউন্ট তো বড়ো কথা আমরা এগুলোও নিয়ে আসবো যে এভরিডে যে স্টক মার্কেটের যে নিউজগুলো হয় না যে আমরা রাজ স্যার বা রাজদা কোর্টখান থেকে স্টক মার্কেটের যে ডেইলি নিউজগুলো হয় স্টকের নামগুলো বা নিউজগুলো কোথা থেকে পাবো ডেইলি ইন্টারের জন্য নিউজগুলো আমরা অ্যাপে দিয়ে দেবো প্লাস আমাদের পিডিএফ থাকবে যে ডেইলি মার্কেট নটায় খোলার আগে বা নটা পনেরো আগে আগে কোন স্টকটা বুলিশ উপরে যেতে পারে বা কনস্ট্রাক্টের নিচে নামতে পারে নিউজ চলাকালীন আমরা সেই হিসেবে নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি সমেত আমরা দেবো প্রথমে এক মাস অবধি ফ্রিতে থাকবে আপনারা চাইলে টেস্টিং করতে পারেন পুরোপুরি ফ্রি অ্যাপটা ডাউনলোড করবেন কারণ ওখানে একটা টেকনিক্যাল অ্যানালিসিসের খুব তাড়াতাড়ি ফ্রিতে একটা কোর্স আমরা দেবো প্লাস আরও যদি পেড একদম হাই লেভেলের কোর্স যদি চান একদম একদম অ্যাকিউরেটলি যদি চান করতে তাহলে কিছু আমাদের সংখ্যক পয়সা দিয়ে আপনারা করতে পারেন বিকজ সব আপনারাই বলছেন যে আপনারাও যদি কারোর আন্ডারে কাজ করছেন ফ্রিতে কাজ করলে আপনাদেরও পেট চলবে না রাইট আমাদের একটা অ্যাপ বানাতে এক লাখ দু লাখ পাঁচ লাখ টাকা খরচা হয় তাদের এমপ্লয়ি আছে সব কিছু দিয়ে আমাদের আপনার সবই যদি ফ্রিতে করে তাহলে আমরা এইটুকু ইউটিউবে ছেলে তাহলে কীভাবে আমরা আগে এগোবো তো আপনারা যদি কিছু আমাদের সাপোর্ট করেন তাহলে আপনাদের জন্য আমরা কি করে দিতে পারি বাট কি একটা প্রমিস থাকবে আপনারা যেটুকু দিয়েই কোর্স কিনবেন সেইটুকু তুলে দেওয়ার দায়িত্ব আনে বলে ছ মাসের মধ্যে জবে কিনবেন তার ছ মাসের মধ্যে দায়িত্ব হচ্ছে আমাদের যদি না আমরা তুলে দিতে পারি তার যেটুকুনি দিয়েছেন তার সেভেন্টি পার্সেন্ট পুরোপুরি আমরা রিফান্ড করে দেবো এইটা আমাদের প্রমিস এটা আমাদের প্রমিস ঠিক আছে এবার বেড়ে যাওয়া যাক তো আজকের টপিক হচ্ছে লং টার্ম ভার্সেস শর্ট টার্ম রাইট চব্বিশ তারিখের জন্য এক্সাইটমেন্ট পরে চব্বিশ তারিখ দেখা যাবে ঠিক আছে লং টার্ম ভার্সেস শর্ট টার্ম লং টার্ম যে ট্রেডিংটাকে হয় ট্রেডিং বলি না আমরা ইনভেস্টিং বলি ইনভেস্টিং ঠিক আছে অনেকেই জানেন শর্ট টার্মটাকে আমরা ট্রেডিং বলে টিআরএ ডিআইএনজি সরি ট্রেডিং লং টার্ম মানে হচ্ছে আপনি আজকে কোনো স্টক কিনলেন ঠিক আছে তার এক বছর পর বেচলেন গ্রেটার দ্যান ওয়ান ইয়ার এক বছর পরে যদি কোনো স্টক বেচেন এক বছর থেকে আনলিমিটেড ইয়ার ঠিক আছে আনলিমিটেড ইয়ার মানে আনলিমিটেড মানে দশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর নমিনি করে রাখলেন আপনার ছেলে মেয়ে বেচলো এরাও করতে পারেন মানে এক বছর ওপরে আর কি লং টার্ম ঠিক আছে শর্ট টার্ম মানে হচ্ছে আপনি কিনলেন দু রকমের একটা হচ্ছে ইন্ট্রাডে ইন্ট্রাডে একটা হচ্ছে সুইং ট্রেনিং এগুলো আপনি জানেন বাট কি কোনটা করলে বেশি ফায়দা হবে তাড়াতাড়ি মিলিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আসল আমাদের টপিক কিন্তু ঠিক আছে ইন্ট্রাডে মানে দিনে কিনে আপনি একদিনে কিনছেন একদিনে এইটুকুন টাইমের মধ্যে আপনি বেস্ত হবে নটা পনেরো থেকে সাড়ে তিনটার মধ্যে সুইং ট্রেনিং মানে আপনি আজকে কিনছেন লেস দ্যান ওয়ান ইয়ার বাট গ্রেটার দ্যান ওয়ান ডে মানে একদিনের বেশি রাখতে হবে অ্যান্ড এক বছরের নিচে মানে তিন মাস চার মাস ছ মাস এক মাস দু মাস পাঁচ মাস আট মাস ন মাস দশ মাস এগারো মাস এইটুকুরির মধ্যে এক বছরের নিচে একদিনের ওপরে এটাকে বলে সুইং ট্রেডিং ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং ইন্টারডে এই দুটো মাস মানে ঝুলছে মানে সুইং ট্রেডিং রাইট বোঝা গেল ইনভেস্টিংয়ের এবার চার্জেসের দিকে কাটি আপনারা এর জন্য ডিম্যাট অ্যাকাউন্ট লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হয় না যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থাকে খুব ভালো যদি না থাকে আপনার নিচে দেওয়া আপস্টকসের লিঙ্ক দেওয়া আছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান অ্যাপ যেটা টাটা ইভেন ইন ইনভেস্ট করছে সেই অ্যাপে লিঙ্কে যাবেন পুরো ফ্রি ব্রোকারেজ প্লাস লাইফ টাইম এমসি ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং চার্জেসও ফ্রি সব ফ্রিতে হয়ে যাবে খুলে নিয়ে স্টার্ট করতে পারেন ইনভেস্ট করলে আপনার সবই মিলে ট্যাক্সেস বাগেরা কাটবে ওটা আলাদা ওটা সরকারের উপর সরকারের কতটা পার্সেন্ট ট্যাক্স কাটবে ট্যাক্সটা পরে আসছে কিন্তু আপনার ব্রোকারেজ চার্জ আপস্টক্সের জন্য বলছে আফস্টক্স থেকে যদি আপনি করেন ডিসকাউন্ট ব্রোকার ব্রোকারেজ কাটে জিরো আপনার ব্রোকারেজ পুরো বেঁচেছে জিরো একটা ডিপি চার্জ কাটে ডিপি চার্জটা সরকার কাটে যে আপনার এক বছর দু বছর পাঁচ বছর যে সেফলি একটা লকারের মতো একটা বন্ধ করে রেখে দিচ্ছে সিডিএসএল বা এনএসডিএল তো সেই ডিপোজিটারিগুলো ডিপোজিটারি চার্জ কাটে একটা যে লকার চার্জ বলতে পারেন সেটা হচ্ছে ফ্ল্যাট ষাট টাকা করে কাটে এখন আজকের দিন দু হাজার তেইশ হিসাবে ষাট টাকা করে কাটে ঠিক আছে পরে বাড়তে কমতে পারে হয়ে গেল এর উপর ট্যাক্স পরে আসছে আমি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যাই ট্রেড করেন আপনার ম্যাক্সিমাম কুড়ি টাকা টোয়েন্টি রুপিস অর জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আপনার যত টাকাই ট্রেড করছেন তার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাটবে বা কুড়ি টাকা কাটবেন বাইংয়ের সময় একবার সেলিংয়ের সময় একবার তাহলে মোটামুটি ধরতে পারেন কুড়ি কুড়ি চল্লিশ টাকা আপনার ব্রোকারেজ কাটবে ফর্টি রুপিস ব্রোকারেজ কাটবে ঠিক আছে এখানে কোনো যেহেতু স্টোর থাকছে না লকারের মধ্যে দরকার নেই আজকে দিনে আজকে বেড়ছেন তো সেই ক্ষেত্রে আপনার ডিপি চার্জ দিতে হচ্ছে ডিপোজিট চার্জ ঠিক আছে ওখানে আরও অনেক চার্জেস লাগে ঠিক আছে আপনার ট্যাক্স ট্যাক্স একটু বেশি লাগে তো সেটা আমরা পরে আসছি আবার এবার যদি আপনি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি আপনি বলেন ঠিক আছে তো সুইং ট্রেডিংও সেম এই ডেলিভারির মতনই চার্জ কাটলে জিরো ব্রোকারেজ অ্যান্ড ডেবি চার্জ কিছু কাটবে ঠিক আছে এবার চলে আসবি হচ্ছে আমার ট্যাক্স যখন আপনি ট্যাক্স দিতে যাবেন ট্যাক্স ফাইল করতে যাবেন আপনার যদি ইনভেস্টিংয়ের জন্য মিউচুয়াল ফান্ডের কথা আসছি না আমি ইনভেস্টিং থ্রু স্টক্সের কথা আসছি আপনার যদি আড়াই লাখের ওপর প্রফিট হয় তারপরে আপনার কত পার্সেন্ট এক বছরের পরে বেচলে দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এখন দু হাজার তেইশের ট্যাক্স লাভ হিসেবে দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে পরে তিন চার বছর পরে ভিডিওটা যদি দেখেন তাহলে পরে ব্যাপার সেটা আর আপনি যদি ট্রেডিং ট্রেডিংয়ের কথা বলেন তাহলে আপনার যত টাকা প্রফিট হচ্ছে আড়াই লাখের উপর যদি হয় বছরে তারা ট্যাক্স দিতে হবে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট ঠিক আছে মানে আমি বুঝিয়ে দিচ্ছি পুরো ট্যাক্সটা অনেকে মিসকনসেপশান আছে তার আগে বলে দিই ট্রেডিংয়ের উপরে আমরা দশ হাজার টাকা দিয়ে ডেলি কীভাবে কত আটশো নশো আট ন পার্সেন্ট করতে পারেন সেটার উপর আমরা ভিডিও একটা দেওয়া আছে আমাদের নিচে বা এই ভিডিওটা দেখার পরে গিয়ে আমাদের চ্যানেলে ক্লিক করুন বা সার্চ করতে পারেন ইউটিউবে রাজ কর্মকার লাইভ ইন্টারনেট ট্রেডিং একদম মার্কেটের সাথে সাথে লাইভ ইন্টারনেট ট্রেড করে আমরা কীভাবে কী করেছিলাম কত টাকা করেছি আপনারা দেখতে পারেন ভিডিওটা ঠিক আছে দ্যাটস ইট এবারে অনেকের মিসকনসেপশান আছে যে আমাদের ধরুন বছরে তিন লাখ টাকা প্রফিট হলো থ্রি ল্যাক্স তাহলে দশ পার্সেন্ট মানে তিরিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে একদমই না কত টাকা ট্যাক্স দিতে হবে আপনার পাঁচ হাজার টাকা তিন লাখ টাকা ধরুন প্রফিট হলো পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে তাহলে দশ পার্সেন্ট লিখেছে কী হলো আমি কী বললাম প্রথম আড়াই লাখ অবধি জিরো ট্যাক্স প্রথম আড়াই লাখের উপর জিরো তারপরে আর কত বেশি আছে পঞ্চাশ হাজার টাকা আরও হয়েছে এই পঞ্চাশ হাজারের ওপর দশ পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকা এরম ধর এরম করে ট্যাক্স ক্যালকুলেট হয় পুরোটার ওপরে একদমই না সিমিলারলি এটার ক্ষেত্রেও এরকম ঠিক আছে হয়ে গেল আর একটা কথা বলিলি কিছুভাবে আর কি ট্যাক্স কানসালটেন্ট আপনার যদি আছে আমাদের যেমন আছে ঠিক আছে পাঁচ লাখ অবধি ছুট জিরো করা যেতে পারে ঠিক আছে আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আলাদা টপিক তাও বলে এ এক লাখের উপরে দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় লং টার্মের জন্য এক বছরের বেশি শর্ট টার্মের জন্য মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক লাখের উপরে হলে ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিতে হয় ইট এবারে ইনভেস্টিংয়ে আপনার টাকাটা একটু বেশি লাগে ক্যাপিটালটা একটু বেশি লাগে ঠিক আছে কেন বেশি লাগে বলছি এখানে ক্যাপিটালটা একটু কমেও হয়ে যায় ক্যাপিটালটা একটু কম লাগে কেন ধরুন একজনের কাছে দশ হাজার টাকা ইনভেস্টিংয়ের জন্য ক্যাপিটাল আছে পাঁচ বছরের জন্য বিপ্রো ইনভেস্ট করেছে পাঁচ বছরের ধরুন ডবল হয়ে গেছে বিপ্রো একজন এক কোটি টাকা ইনভেস্ট করেছে এর পাঁচ বছর পর ডবল হয়ে গেল মানে পাঁচ বছরে দশটা কুড়ি হাজার হয়ে গেল এর এক কোটিটা দু হয়ে গেল ঠিক আছে তাহলে এ বলবে আমি পাঁচ বছর ধরে মোটে দশ হাজার টাকা প্রফিট করলাম এ বলবে হ্যাঁ আমি পাঁচ বছর ধরে আমি এক কোটিটা দু কোটি হয়েছি পাঁচ বছরে আমি এক কোটি টাকা প্রফিট করেছি এরও ডবল হয়েছে এরও ডবল হয়েছে কিন্তু কি লং টার্মে টাকাটা দেখতে পায় না তো ওই জন্য আপনি লং টার্মে কোনো পোর্টফোলিও যদি দু তিন বছরের বেশি ইনভেস্ট করতে চান মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা মিনিমাম ইনভেস্ট করুন নাহলে করতে হবে না নাহলে শর্ট টার্মের দিকেই যান কিন্তু শর্ট টার্মে আরেকটা জিনিস হচ্ছে এখানে লসটা এখানে আর কি হতে পারে বেশি ঠিক আছে ফিফটি পার্সেন্ট চান্স হয় লস হওয়ার আর এখানে লসটা খুব কম চান্স অনলি নাইন পার্সেন্ট চান্স হয় লস হওয়ার ঠিক আছে অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ কেন কি ইন্টারডেট ট্রেডিং করলে এটা ইন্টারডের ক্ষেত্রে লিখলাম ঠিক আছে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু কমে যায় সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি থার্টি ফাইভ পার্সেন্ট হতে পারেন লসের চান্স খুব কম হয়ে দেখুন আপনি যদি ফার্স্টে ধরুন ইন ইনভেস্টিংয়ের জন্য আসি আপ আপনার মানে মানে মাথায় আছে আর কি টাটা পাওয়ার কিনছি আজকে দুশো দশই কেনা আছে সেটা দুশো যাক একশো নব্বই যাক কোনো ব্যাপার না আমি পাঁচশো হয়ে গেলেই বেচবো ডবলের পর গুণ হলেই বেচবো তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না যতই মাইনাস যাক আপনি পাঁচ বছর পর বেচছেন পাঁচশো যাচ্ছে বেচছেন কোনো ব্যাপার না ইন্টারডে মানে আজকে দুশো ছয় কিনলেন বাই করলেন মানে কি উপরে যেতেই হবে আজকেই গিয়েই বেচতে হবে আপনাকে নাহলে অটোমেটিক সেল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে দুশো ছয় কেনা মানে দুশো পাঁচে যদি মার্কেট বন্ধ হয় আপনার লস কিছু করার নেই আবার সুইং ট্রেডিংয়ে কী হয় আপনি ধরুন শর্ট টার্মের জন্য কিনছেন ঠিক আছে অনেকেই আছে শর্ট শর্ট টার্মের জন্য কিনে দুশোই কিনলো স্টার্ট আপ নেমে গেলে একশোয় বেশি দিল ভয় ঠিক আছে বা শর্ট টার্মের জন্য দুশো মানে সুইং ট্রেডিংটা একটুখানি সেফ বলতে পারেন কেন কি দুশোই কিনলেন একশো নব্বইয়ে নামলো লস দেখতে পাচ্ছেন যেদিন কিনলেন সেদিনকারই দশ পয়েন্ট পড়লো রেখে দিলেন এক সপ্তাহ পর দেখলেন দুশো দশে চলে গেল বেশি দিলেন এই জিনিসটাও করতে পারেন কিন্তু কি এখানে সাপোর্ট রেজিস্টেন্স টেকনিক্যাল অ্যানালিসিস ক্যান্ডেলস্টিক ইন্ডিকেটার চার্ট প্যাটার্ন সব দেখে কিনতে হয় নাহলে কি বিপ্রো সবাই কেনে সবাই প্রফিট করে যারা অনেকে কিনেছে সাতশো সাড়ে ছশো আমাদের অনেক স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়ার আগে এসছে সাড়ে ছোটো বিপ্রো কেনা আছে এখন বিপ্রো চলে গেছে তিনশো সত্তর আধা দাম হয়ে গেছে আমরা এখন বলছি সাড়ে তিনশো কিনতে আমরা এক বছর আগে থেকে বলে যাচ্ছি সাড়ে তিনশো তিনশো সত্তর তিনশো নব্বই চারশো এই চারটে পয়েন্টে কিনুন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিসটা খুব জরুরি হয় লং টার্মের জন্য একটা বিজনেস ভালো কি খারাপ ফিউচারে কি বাড়বে কমবে এটার জন্য লাগে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ঠিক আছে এবার আর আছি অ্যানালিসিসে এই অ্যানালিসিসের নাম হয় হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটার নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস ঠিক আছে এই দুটো আমরা অ্যানালিসিস জেনে নিলাম কেন ক্যাপিটাল বেশি লাগে কেন ক্যাপিটাল কম লাগে কেন রিস্ক অ্যাপেডাইট এখানে কম কেন রিস্ক অ্যাপেটাইট এখানে বেশি আমরা পুরোপুরি জেনে নিলাম এখানে আপনার একটু নলেজ থাকতে হবে স্টপ লস বাগেরা নলেজ থাকতে হবে এখানে আপনার লস বাগেরা নলেজ থাকতে হবে না এখানে যদি আপনি চাকরি ব্যবসা যাই করেন সব ছেড়ে ছুড়ে এখানেই আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি ইন্টারনে করেন তো সুইং ট্রেডিং করলেও আপনাকে রাতে বসে অ্যাটলিস্ট রিসার্চ করতে হবে চাকরি বাকরি আসার আগে তো এটাকেই আপনি ব্যবসা হিসাবে বিজনেস হিসেবে নিতে হবে বা অ্যাক্টিভ ইনকাম হিসেবে নিতে হবে এটাই অ্যাক্টিভ এটা আপনি পুরোপুরি প্যাসিভলি ধরতে পারেন চাকরি ব্যবসা আছে থাকুক পাঁচ বছর চাকরি করুন পাঁচ বছর আগে লাগিয়েছেন আবার চাকরি বাকরির মধ্যে ঢুকুন পাঁচ বছর পরে দেখা যাবে কী হয় ঘুমিয়ে পড়লেন দেখতে হয় না ঠিক আছে নিজে নিজেই পয়সা বাড়বে এখানে হেডেক থাকে ঠিক আছে সব কিছু দেখার পর বলবেন যে শর্ট টার্ম তাহলে করা উচিত না বাট কি একটা জিনিস আপনার কাছে এক লাখ আছে আমার কাছে এক লাখ আছে আপনার কাছে নলেজ নেই আমার কাছে নলেজ আছে ঠিক আছে আপনি ধরুন একজন আছে লং টার্ম ইনভেস্ট করলো এক লাখটা ভিপ্রোতে তিনশো পঞ্চাশ বা তিনশো সত্তরের অ্যাভারেজ বাইং করলো সেরা ম্যাক্সটিমার্ক্স সাতশো কুড়ি অবধি যাবে আমার জানি রেজিস্টেন্সের অব্দি মানে টাকাটা ডবল হবে ম্যাক্স এক লাখটা তিন বছর পরে দু লাখ হয়ে বের করলো সে আমার কাছে নলেজ আছে আমি সুইং ট্রেডিং ইন্ট্রোটাও বলছি না আমি সুইং ট্রেডিং করলাম বারবার ওটাকেও ট্রেডিংয়ের মধ্যে ধরি সুইং ট্রেডিং করে আমি বারবার বারবার বিপ্রোটাকে আমি সাপোর্টে কিনলাম রেজিস্টেন্সে বেসলাম সাপোর্টে কিনলাম রেজিস্টেন্সে বেসলাম ক্যান্ডেল দেখলাম বেসলাম ক্যান্ডেলস্টিক দেখলাম বেসলাম এরকম করতে পারি ঠিক আছে এরকম করে 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 কি কী হবে আমার দেখবেন প্রতি সময় আমরা যা বলেছি না আমরা দেখবেন এর আগের ভিডিওটায় সেভেন্টি ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছি আমরা এক বছরে যদি সবাই আমাদের সুইং ট্রেডিংয়ের কথা শোনে তো তো এক লাখ টাকার থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফোর লাখ আমাদের এমনিই হয়ে গেল এক লাখ চুয়াত্তর হাজার টাকা আমার এক বছর হয়ে গেল তাহলে তিন বছর আস্তে আস্তে এবার আমি এটাকে আবার রিইনভেস্ট করবো এই করে 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 আমার এক লাখ টাকা মিনিমাম সাড়ে তিন থেকে চার লাখ হয়ে যাবে আর তো আপনার থেকে আরও ডবল হয়ে গেল ঠিক আছে তো যদি কারোর নলেজ থাকে তাহলে ট্রেডিং থেকে সে জিততে পারে যদি কারোর নলেজ থাকে না তাহলে সে থেকে জিততে পারে বাট কি যেতে মনে হয় সবসময় জিতবে না এরম না একটা স্টক দেখাচ্ছি যেমন পাশে আমি দেখছি ইউনিটেক শেয়ার প্রাইস আপনারা এরকম লিখলে বুঝতে পারবেন ইউনিটেক একসময় ইউনিটেকের এখনও নাম আছে ইউনিটেক পাঁচশো টাকার শেয়ার হুট করে এখন চার পাঁচ টাকা দু টাকা তিন টাকা চলছে কেন বিকজ বড় একটা প্লেজিং লোকে দেখে না ঠিক আছে তো বড়ো একটা ফান্ডামেন্টাল পয়েন্ট লোকে মিস করে গেছে লোকে এমনি ইনভেস্ট করে দিয়েছে অ্যান্ড কি যারা পাঁচশো টাকার ভাবে পাঁচ লাখ টাকা লাগিয়েছে তাদের এখন ওটা দু তিন হাজার টাকা ঘোরাফেরা করছে পাঁচ লাখ টাকা দু তিন হাজার টাকা কিছুই নেই জল হয়ে গেছে ঠিক আছে ওরকম বলতে পারেন লং টার্মের জন্য উইপ্রো সাড়ে ইনভেস্ট করেছে করে কোনো লাভ নেই না আবার সাতশো সাড়ে ছশো থেকে আবার নামবে যা যারা এখন ইনভেস্ট করছে তারা তারা ফায়দামন্দ হবে ডবল পাবে যা যা সাড়ে ছশো থেকে ইনভেস্ট করে এখন বসে রয়েছে তারা তো হবে না আর ফায়দামান ঠিক আছে তারা তারা ওই একটুখানি দু তিন পয়েন্ট প্রফিট পাবে ছেড়ে দেবে দু বছর তিন বছর পর তো ওই জন্য বলছি এন্ট্রি পয়েন্ট ম্যাটার করবে এখানেও বলুন কি এখানেও বলুন এন্ট্রি পয়েন্ট ম্যাটার করবে তো আমি এখান থেকে বলতে চাইলাম দুটোই ভালো স্টক মার্কেটে যদি আপনার নলেজ থাকে কোনো জুয়া না কোনো কিছু না আমি হাত জোর করে বলছি আপনাদের কে বলে আপনাদের জুয়া কোনো জুয়া না কোনো কিছু না এগুলো ঠিক আছে আপনারা যদি জুয়া হিসেবে এটা প্রমাণ করতে পারেন ঠিক আছে আমি আপনাদের উল্টে আপনাদের ক্যাপিটাল দিয়ে দেবো এটা কিসের জন্য জুয়া জুয়া কোন জিনিসটাকে বলে যে তাস খেলা এই খেলা সে খেলা সেইগুলোকে জুয়া বলে এটা আপনি বিজনেসে ইনভেস্ট করছেন স্টক মার্কেট মানে শেয়ার মার্কেট মানে কী এটা কিন এমনি নামে এসছে স্টক মার্কেট মানে আপনি বিজনেসে ইনভেস্ট করছেন একটা ব্যবসা আছে টিসিএস আপনি নিজে থেকে ব্যবসা করতে পারছেন না অত ক্যাপিটাল নেই টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসের কোনো সার্ভিসে ব্যবসা আছে সেই ব্যবসাটায় আপনি নিজে টাকা লাগাচ্ছেন দশ হাজার টাকা টিসিএস ভালো ব্যবসা করছে টাকাটা বাড়ছে আপনারও ইনভেস্টমেন্ট বাড়ছে শেয়ারের দাম বাড়ার ফলে আপনি ব্যবসা থেকে টাকা লাগাচ্ছেন আপনি যদি নিয়ে থেকে ব্যবসা করতেন আপনার যদি বাড়তো তাহলে কি সেটা জুয়া বলতেন না তাহলে আপনি কি নিয়ে থেকে টাকা জাস্ট টাকা দিলেন ওই ব্যবসা টাকা নেই তুই ভাবি ব্যবসা কর আমার টাকা দিয়ে সে ব্যবসা করলো শেয়ারের দাম বললো আপনার টাকাটা বললো না আপনাকে সেই দেখতে হবে যে একটা ব্যবসা একটা কোম্পানি যেটা আপনি ডেলি ইউজ করছেন সেগুলোর দেখবেন দাম সবসময় বাড়ছে এশিয়ান পেন্টস রং সবাই করছে দেখবেন দাম সবসময় বাড়ছে পেপসি সময় কাটছেন বরুণ বেভারেজ কোম্পানির নাম সব সময় বাড়ছে টিসিএস লোকের নাম প্রচলিত ইনফোসিস ভিপ্রো এগুলো সবসময় বাড়ছে কোনো সময় কমে অল্প সময়ের জন্য লং টার্মে কিন্তু বাড়ে তো সেই ক্ষেত্রে ব্যবসা ইনভেস্ট করছেন এখানে কোনো জুয়া নেই এগুলো ঠিক আছে হ্যাঁ জুয়া একটা জিনিস হতে পারে স্টক মার্কেট হচ্ছে অপশান ট্রেডিং যেটা লোকের হয় না লোকে জুয়া জিনিসটা প্রচলিত একদিনে বলো হতে চায় না শিখে এমনি টাকা লাগিয়ে একদিনে বল হয়ে যাব অপশান ট্রেডিং আমার কোনো ব্যাপার না আমি পাঁচ বছর টাইম দিতে পারবো না আমি একদিনে আজকে জানলাম অপশান ট্রেডিং কালকে দশ হাজার লাগাব ব্যাস হয়ে গেল এই জিনিসটা আর কি লোকে ভাবে বাট স্টক মার্কেট এমন একদমই না আমি একদম স্টেপ বাই স্টেপ গাইড বলছি আমি একদম প্রমোশন করছি আমাদের কোর্সে ঠিক আছে লোকেদের ভালো করার জন্য দেখুন সবাই যদি শুধু মানে মানে সবাই যদি স্ট্রেডি করে যায় তাহলে শেখাবে কি ফার্স্ট অফ অল টিচার হওয়ার দরকার নাহলে স্কুল থাকতো না তো বলতে পারেন টিচার হচ্ছে আমি বলতে পারেন আমরা অনেকেই আছি টিচার আপনার যাকে পছন্দ সেখানে করতে পারেন একটা ভালো জায়গা থেকে একটা মেন্টরশিপ নিন গাইডেন্স নিই ঠিক আছে গাইডেন্স নিয়ে সেটাকেই বারবার 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 দিন না আপনি প্রো হচ্ছেন এক বছর দু বছর টাইম দিন প্র্যাকটিস করুন কিন্তু ট্রাস্ট নিয়ে অন্য ফিল্ডে যদি দু বছর টাইম দিন কিছু হবে না এই ফিল্ডে বছর টাইম দিলে কিছু না কিছু হবে যেখান থেকে মেন্টারশিপ দিচ্ছে নিচ্ছেন সেটা যদি ভালোও হয় যেমন আমাদের একটা অফ কোর্স আমি নিজে বলবো ভালো ঠিক আছে ভালোও হয় তো ওখানে থেকে আপনি এরকম সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি মিনিমাম থার্টি পার্সেন্ট আপনি রিটার্ন পেয়ে যাবেন তো শিখতে শিখতে আপনার এক লাখ টাকা ক্যাপিটাল থাকলে তিরিশ হাজার টাকা বছর এমনিই চলে আসলো বা আমাদের ইনস্টিটিউট থেকে আগের বছর পড়লে সেভেন্টি ফোর পার্সেন্ট রিটার্ন এমনিই চলে আসলো এক বছরে গোটা যদি পুরো ফলো করতেন হয়ে গেল ওখান থেকে কিছু হলো যেমন তারপরে আফটার কোর্স যদি কোনো সার্ভিস থাকে আপনি কি শিখতে শিখতে আমি বলছি শিখতে শিখতে পাথ কী হবে লং টার্মের জন্য আমাদের থ্রুতে এটা পোর্টফোলিও বানিয়ে নিলেন ইভেন আমাদের কোর্সে আমরা ফিতে পোর্টফোলিও বানিয়ে দিই ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখানোর পর শর্ট টার্মে ধরুন টেকনিক্যাল শেখালাম তারপরে ধরুন তিন মাসে আমাদের কোর্স হয়ে গেল কোর্স হওয়ার পরে লাইভ কোর্স যেটা আছে সেটা ফেব্রুয়ারি থেকে আবার শুরু হচ্ছে ঠিক আছে তো ধরুন ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল হয়ে গেল তখন কী করবেন আর কি আমাদের সাথে সম্ভব নেই না গ্রুপ ফার্স্ট অফ অল বন্ধ হয় না আমাদের কোনো আইপিও আসুক কি ভালো সুইং ট্রেডিং আসুক আমরা বলে দিই সেকেন্ডলি হচ্ছে যদি কারো এক লাখ টাকা বা তার বেশি দু লাখ টাকা ক্যাপিটাল থাকে বা কিছু আপনাদের পোর্টফোলিও আপনাদের অ্যাকাউন্টে আপনাদেরই টাকা থাকবে আমরা জাস্ট বলে দেবো কোন স্টকটা কখন কী কিনতে হবে আপনাদের হয়ে আমরা কিনিয়ে বেছিয়ে দেবো তারপরে প্রফিট করার পর আমরা কিছু ওই প্রফিট থেকে কিছু আমাদের অংশ দিয়ে দিলেন ওইটাই প্রফিট করার পর আগে থেকে কিছু নেব না তো ওটাকে বলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস আপনার পোর্টফোলিও আমরা ম্যানেজ করছি বিএমএস সার্ভিস আমরা প্রোভাইড করে দিলাম ঠিক আছে সবার জন্য হয় স্টুডেন্ট না থাকলেও হয় যদি আপনার বেশি ক্যাপিটাল থাকে আর স্টুডেন্ট হলেও হয় দুটোও হয় ঠিক আছে তো এটা করতে পারেন যারা যারা বিজি তারা তারা মানে কোর্স অত করতেও পারবেন না বাট ক্যাপিটাল আছে এমন না যে আপনাকে দশ হাজার টাকা আছে কোর্স করতে পারবেন না তাহলে আপনি লাইফ লাইফে অত কিছু এখন করতে পারেন ঠিক আছে সেরকম যদি বিজি হন ঠিক আছে ক্যাপিটালটাও আছে দু লাখের বেশিরভাগ কিছু আমাদের কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে বাট আপনার যদি তার নিচে নিচেও ক্যাপিটাল থাকে প্লাস আপনার একটা বয়স কম আছে আপনার শেখারও ইচ্ছা আপনি যে নিচে তিনটে দেওয়া নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন আমরা গ্রুপে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস তো পরের ব্যাপার আমরা ফার্স্টে স্টক মানে ফান্ডামেন্টাল শেখানোর পর লং টার্মে পোর্টফোলিও বানিয়ে দিই শর্ট টার্ম শুরু হওয়ার পর শর্ট টার্মে যখন যা আমরা সুইং ট্রেডিংয়ের এর এন্ট্রি নিচ্ছি সেগুলো আমরা বলে দিই আগের ভিডিওটা দেখবেন বুঝে যাবেন সেরকম টেলিগ্রাম গ্রুপে আমরা বলে দিই ঠিক আছে তো এইগুলো সব সার্ভিসেস আমাদের দিক দিয়ে প্রোভাইডেড থাকবে যাতে ওয়েস্ট বেঙ্গলটাকে রিচিং স্টক মার্কেট করা যায় একটা নতুন একটা প্রফেশন যারা আছে না যারা ব্যাচেলার বসে আছে তারা তারা জানেন দশ কুড়ি হাজার টাকা দিয়ে কিছু না কিছু করতে পারে অ্যাটলিস্ট ঘরে বসে থাকার থেকে অ্যাটলিস্ট ভালো কিছু করা আরে শিখুক যদি নিজে থেকে করতে গিয়ে যদি দু হাজার টাকা লসও হয় কি হয়ে যাবে দু হাজার টাকা লস হয়ে আপনারা কি মরে যাবেন আপনি কিছু করবেন না কিচ্ছু হবে না টেনশন নেওয়া কিছু নেই আপনি একটা ফিল্ডে ঢুকলেন বসে থাকার থেকে অ্যাটলিস্ট অনেক ভালো তাই না এখান থেকে কি এই দু হাজার টাকা লসের জায়গায় যদি দু হাজার টাকা প্রফিট হয়ে যায় নিজে নিজেই করতে গিয়েই বলছি আমার আমাদের গাইডেন্স নিতে হবে না নিজে নিজেই করতে গেলেন এই ভিডিওটা দেখার পরে হয়ে গেল প্রফিট হতে হয়ে গেল হয়ে গেল লাভ ফেভার করে গেল কে বলে আপনি আকাশ রুজিনওয়ালা হয়ে গেলেন কেউ তো ফার্স্ট দিন থেকে আমিও তো ফার্স্ট দিন থেকে জন্ম থেকে এক টাকা প্রফিট পাইনি আমাকে নিয়ে থেকে একদিন একদিন শুরু করতে হয়েছে আপনারাও আমাদের স্টোরি জানেন আমার জো স্টোরি জানেন আমি আঠেরো হাজার টাকা দিয়ে লস থেকেই শুরু করেছি ঠিক আছে এখন একটা ওই জন্য আমি সবাইকে ট্রেন করতে পারছি তো খুব ভালোভাবেই বললাম আশা করি ভালোভাবেই নেবেন জিনিসটা লং টার্ম আসতে শর্ট টার্ম আপনারা যেটা ইচ্ছা আপনার টাইম বেসিস হিসেবে আপনারা সেটা করতে পারেন আপনার ক্যাপিটাল হিসেবে আপনারা করতে পারেন ফেব্রুয়ারি ব্যাস খুব তাড়াতাড়ি ফিল হচ্ছে যদি ফার্স্ট কাম ফার্স্ট আর বেসিস প্রথম একশনের মধ্যে যদি জয়েন হতে চান অবশ্যই তাড়াতাড়ি কন্টাক্ট করে আমাদের অ্যাডমিশন নিয়ে নিন আমাদের কল করলে হয়তো দেবাশিস বাবু বা বাবু বা কৌশিক চারজনের মধ্যে কেউ একজন কল পিক আপ করবে না পিক আপ করলে অবশ্যই কল ব্যাক করে নেবে কোনো চাপ নেই আপনারা সবাই কল পাবেন অ্যান্ড কোনো ক্যারি থাকলে আমাদের অ্যাডভান্স দিয়ে এক মাসে ভর্তি হতে পারেন তো এক মাস ক্লাস করলে যদি ভালো লাগে তারপরেই সেকেন্ড অ্যান্ড থার্ড মাসের পেমেন্ট আমাদের দিতে হয় কোনো নেই একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে পিজা খাওয়ার পয়সায় আপনি পড়তে পারবেন ঠিক আছে এডুকেশান টু অল তো টোয়েন্টি ফোর্থের জন্য আবার বলছি ওয়েট করবেন খুব ভালো একদম অ্যানাউন্সমেন্ট আসছে খুব বড় একটা পনেরো কুড়ি মিটার একটা ভিডিও হবে উইথ লাইভ ডেমো কী হবে কী অ্যাপ ডাউনলোড করবেন সেটার জন্য আশা করি আপনারা সবে অপেক্ষা করছেন কেমন এক্সাইটেড আছেন আপনারা কী আপনাদের মতামত যে আমাদের আরও কি আনা উচিত কি অফলাইনে আমাদের ট্রেডিং সেন্টার কী খোলা উচিত কিনা বা কিছু তো সেইগুলো আপনাদের নিচে কমেন্ট করবেন ঠিক আছে অ্যান্ড আশা করি আপনাদের খুব এক্সাইটমেন্টে আজকে ভিডিওটা আমাদের শেষ করছি ততক্ষণ কোনো ডাউট থাকলে নিচে লিখতে পারেন কিপ ইনভেস্টিং থ্যাংক ইউ সো মাচ